নমস্কার বন্ধুরা, হাংরি টামিতে সবাইকে স্বাগত। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। রোজকার রান্না বা স্পেশাল আমিষ নিরামিষ রান্নার ক্ষেত্রে রান্নার শেষে আমরা সাধারণত অল্প পরিমাণে একটু গরম মশলা ছড়িয়ে দিই। এতে করে রান্নার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আমরা সাধারণত বাজার থেকে কেনা প্যাকেটের গরম মশলা ব্যবহার করি, তবে এই গরম মশলাটাই যদি আমরা বাড়িতে বানিয়ে নিই তাহলে তার গন্ধ কিন্তু প্যাকেটের মশলার থেকে অনেকটাই ভালো হয়। তাহলে চলুন দেখে নিই এই গরম মশলাটা বানাতে আমাদের ঠিক কী কী গোটা মশলা লাগবে। এই গরম মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, শুকনো লঙ্কা, নিয়েছি জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, তেজপাতা আর স্টার অ্যানিস। শাহি গরম মশলা বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান গরমে বসিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা, তিন চারটে দেবো ছোট সাইজের তেজপাতা, ছ গ্রাম পরিমাণ দেবো দারচিনি, একটা দিয়ে দেবো স্টার অ্যানিস, দেবো হাফ পোর্শন জায়ফল, এক গ্রাম পরিমাণ দেবো জয়িত্রী, দিয়ে দেবো দেড় গ্রাম পরিমাণ লবঙ্গ, চার গ্রাম দেবো ছোট এলাচ, দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন পরিমাণ গোটা গোলমরিচ, একটা ছোট সাইজের দিয়ে দেবো বড় এলাচ। প্রায় এক মিনিট ধরে আমি লো ফ্লেমে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে রোস্ট করে নেব। তবে খুব বেশি রোস্ট কিন্তু করা যাবে না, এতে করে গরম মশলার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন, প্রায় এক মিনিট ধরে আমি মশলাটাকে রোস্ট করে নিয়েছি। মশলা থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করছে আর গরম মশলাগুলো কিন্তু অনেকটাই মচমচে করে রোস্ট করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তাওয়াতে যে পরিমাণ গরম রয়েছে তাতেই কিন্তু বাকি রোস্টটা মশলার হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ আমায় নাড়াচাড়া করে মশলাটাকে রোস্ট করে নিতে হবে। এখন আমি মশলাটাকে একটু ঠান্ডা হতে দেব, তবে খুব বেশি ঠান্ডা করব না, তাহলে কিন্তু গুঁড়ো করতে একটু অসুবিধা হবে। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে আমি দারচিনিগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা আমার গুঁড়ো করতে সুবিধা হবে। এবার বাকি রোস্ট করা মশলাগুলোকেও আমি এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর একটা ফাইন পাউডার তৈরি করে নেব, মানে একদম মিহি করে আমায় এই গরম মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি একটা কাঁচের কন্টেনার নিয়েছি, ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এটা একটা এয়ারটাইট কন্টেনার। এই কন্টেনারের মধ্যে আমি এই গুঁড়ো করা গরম মশলাগুলোকে রেখে দেব। আপনারা কিন্তু প্লাস্টিকের কন্টেনারেও রাখতে পারেন, তবে সেই কন্টেনারটাকে একদম এয়ারটাইট হতে হবে। দু থেকে তিন মাস এই গরম মশলাটাকে আপনারা অনায়াসেই স্টোর করে রাখতে পারেন আর এটাকে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন। গন্ধ কিন্তু একদম অটুট থাকবে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি শাহি গরম মশলা। বাড়িতে একবার এইভাবে গরম মশলা বানালেই বুঝতে পারবেন এর গন্ধ কতটা ভালো আসে। তাহলে আমার আজকের এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।